guys, welcome back to our channel. This is Hijibiji. আজকে এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে দেখতে থাকুন শুনুন এটা আমাদের সকালের ব্রেকফাস্ট হয়েছে সবার খাওয়া হয়ে গেছে সো গাইস ব্লগটাকে দেখতে থাকুন আজকে সারা দিনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ব্লগটা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ভিডিও যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন আর আমাদের আগেও অনেক ব্লগস আছে যেমন রাইস সেরেমনি দুটো আরও এরকম টুকটাক ব্লগ আছে যদি আপনারা আমাদের চ্যানেলটাতে ভিজিট করে থাকেন তো ভিডিওগুলো দেখে থাকেন ভালো থাকে তাহলে ভিডিওগুলোতে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন খুদ্রি কাটা হয়ে গেছে এবার আদা রসুন পেঁয়াজ কাটবো লঙ্কা ছাড়াবো আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল মেনু হবে সেটা হচ্ছে কাঁকড়া অনেক দিন পর আমরা কাঁকড়া খাচ্ছি আর কিভাবে রান্না করবে সেটা মা দেখাবে প্রথম থেকে বল হাই গাইস হাই গাইস আমি দেশ থেকে ঘুরে চলে এসেছি আমি দেশ থেকে ঘুরে চলে এসেছি তোমাকে দে এবার আমরা কাঁকড়াটা রান্না করে দেখাবো তার সাথে আরো কিছু জিনিস আছে সেগুলোও দেখাবো আপনারা ব্লগটা দেখতে থাকুন দেখুন গাইস এটা সেই কাঁকড়াটা এটার মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখানো আছে এগুলো সব কাটা কেটে রাখা আছে এই খোলাটা একটা বিশেষ আমি এই খোলাটা পুরো ঘিলুর মধ্যে দিয়ে খেতে ভালোবাসি বলে এটা আমি রেখে দিই এই ঘিলুটা ওর মধ্যে দিয়ে দেবো অনেকেই তরকারিতে দিয়ে দেয় কিন্তু আমি সেটা পছন্দ করি না তাই আমি এভাবেই রেখে দিই ক্র্যাবগুলোকে ভাজা হচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর দেখা হবে এইটা দেখুন গাইস কি মোটা পুরো মাংস ভরা এর মধ্যে এটা জাস্ট ফাটিয়ে দিয়েছি যাতে এর মধ্যে একটু নুন আর তেল এসব ঢোকে তাই জন্য কি মোটা এটা এটা হচ্ছে মশলা এর মধ্যে কি কি আছে লঙ্কা আদা রসুন পেঁয়াজ আচ্ছা তো জি এইগুলো আছে সব একসাথে মিক্স করে মিক্সিতে রাখা সো গাইস এই মশলাটা দিয়েই কাঁকড়াটাকে রান্না করতে হবে কি মজা সো গাইস দেখতেই পাচ্ছেন এখানে মশলাটাকে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে কষানো হচ্ছে যে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে সো গাইস মশলাটা কষে গিয়েছিল তারপরে মা কাঁকড়াগুলো দিয়ে একটুকুনি নাড়ি ছাড়ি নিয়েছে তারপরে টমেটো বাটা দেওয়া হচ্ছে টমেটো বাটাটা দেওয়া দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে ঢেকে দিতে হবে দেখুন ওর গালটা আমার এরকম করতে খুব ভালো লাগে বেচারা এখন পড়াশোনা করছে গাইস আবার চলে এসেছি জল দিয়ে মা এটাকে ফুটতে বসিয়ে দিয়েছিল এবং ওই খোলাটার মধ্যে দেখুন ঘিটাকে দেওয়া হয়ে গিয়েছে দিয়ে জাস্ট এটাকে একটু ফুটাতে হবে ফুটিয়ে এটা যখন ঘিগুলো একদম ভালো মতো শক্ত হয়ে বসে যাবে সেটা আপনারা বুঝতেই পারবেন তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন তো এইভাবেই আপনাদের কাঁকড়া ঝাল তৈরি 2000 years later মুখটা কালো লাগছে সো গাইস শসা লেবু টমেটো পেঁয়াজ সব স্যালাড নিয়ে আলু ভাজা কুদরি আর এটা সেই কাঁকড়ার ঝালটা এই সব খাবার দাবার নিয়ে আমরা বসে পড়েছি দুপুরের লাঞ্চটা করব কেমন লাগছে কাঁকড়াটা কাঁকড়াটা কিরম লাগছে খেতে তো নিয়ে নিল আমার থেকে নিয়ে নিল নিয়ে নিলি কেন আমার অবস্থাটা দেখুন এক হাতে কাঁকড়া নিয়ে আর আরেক হাত দিয়ে আমি ফোন দিয়ে ফটো তুলছি
মানে লেভেলের মানুষ, আমি লেভেলের মানুষ। দেখুন 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 অবস্থা, দেখুন জাস্ট অবস্থাটা দেখুন। এটা সেই ঘিটা গাইস, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কি টেস্টি। উফ, মানে এটা স্বাদ জাস্ট বলা যাবে না, এত সুন্দর টেস্ট এটা। দাঁত দিয়ে ভাগ, আমি ভাগ লাস্টে নোড়া। আমি জাস্ট এই ছাদে আসলাম ঘুম টুম থেকে উঠে, খাওয়া দাওয়ার পরে এত বেশি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল যে আর নড়তে পারছিলাম না। কিছুক্ষণ হাঁটাচলা করে জাস্ট শুয়েছি, তো ঘুমিয়ে পড়েছিলাম। সো আজকের ভিডিওটা এতটাই অবধি, নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। এই দেখুন কি করছে। সো বাই।